বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নকে আরো গতিশীল করতে চান আওয়ামী লীগের নেতাকর্মীরা। 22তম কাউন্সিলে প্রধানমন্ত্রীর দেয়া বার্তা অনুযায়ী কাজ করতে চান তৃণমূলে। মাহমুদ কমলের রিপোর্ট। 22তম জাতীয় সম্মেলনের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভোর থেকে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, দলীয় কাউন্সিলর ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা। সকাল 10:15টার পর প্রথম অধিবেশনে যোগ দেন দলটির সভাপতি শেখ হাসিনা। বাইরে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত নেড়ে জানান শুভেচ্ছা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের উন্নয়নের ধারা ধরে রাখতে কাউন্সিল থেকে যে বার্তা তারা পেলেন তা পৌঁছে দিতে তৃণমূলে কাজ করার প্রতিশ্রুতি শোনান নেতাকর্মীরা। জনতা শেখ হাসিনা যেভাবে দেশ উন্নয়ন করছে এবং এগিয়ে যাচ্ছে, এই প্রত্যাশাকে আমরা আরো ত্বরান্বিত করতে চাই। ডিজিটাল বাংলাদেশ সুসম্পন্ন হওয়ার পর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নতুন ভিশন 2041 স্মার্ট বাংলাদেশের ভিশন আমাদের সামনে দিয়েছেন। বাংলাদেশের সামনে যতগুলো চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বাংলাদেশের মানুষকে বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নে সোনা বাংলাদেশ একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ উপহার দিতে পারে। তৃণমূল নেতারা বলছেন দেশের সবচেয়ে পুরনো এই রাজনৈতিক দলের ঐতিহ্য ধরে রাখতে আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার কাজও করবেন তারা। দুর্নীতিবাজকে অবশ্যই প্রতিহত করতে হবে এই দেশটি ভালো করে গড়বার জন্য, এবং এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাইলে এইগুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে। স্বাধীনতার আগে আওয়ামী লীগের প্রয়োজন যেমন ছিল, যেটা জনতার সংগঠন এবং মানুষের সংগঠন, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, সর্বস্তরে মানুষের সংগঠন ছিল, আজকে এই সময়ে দাঁড়িয়ে 2022 সালেও আমার কাছে মনে হচ্ছে যে এটাই জনতার সংগঠন। আগামী নির্বাচন আওয়ামী লীগ যেন নিরঙ্কুশভাবে বিজয়ী হয় এবং আমরা যেন এই দেশের উন্নয়নকে ধরে রাখতে পারি, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে যেন আমরা বাস্তবে রূপ দিতে পারি। সারা দেশ থেকে আসা প্রায় 7,000 কাউন্সিলর অংশ নিয়েছেন আওয়ামী লীগের এবারের কাউন্সিল অধিবেশনে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।